এই কাজ কেউ করে? এই কাজ কেউ করে? আমি তো ওই গাইডি যে ট্যাগ করছি বাপ। Bismillahirrahmanirrahim. What's up, guys? Hope you are well. Welcome to Passing Character YouTube channel and Facebook page. আজকে আছি ঢাকাতে, বাড়িতে আসছিলাম গতকালকে, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার বাড়িটা হচ্ছে বাড়ির হাটে, এখন আমি আসছি ফকির হাটের কাছাকাছি। এই হাইওয়েটা নিয়ে সুন্দর একটা ভিডিও আছে আমার, আমি আইবক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, দেখে নেবেন আপনারা কষ্ট করে। খুবই সুন্দর, খুবই সুন্দর ভিউ রাস্তা, দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু অনেক সুন্দর। যথারীতি আমার ভিডিও হিসেবে আছে আমার সহযোগী সাবিয়া, আমরা আরেকদিন থাকতে পারতাম, বাট সাবিয়ার অফিসের ঝামেলার জন্য আমাদের কাজকে ব্যাক করতে হচ্ছে। ব্লগটা আমি আমার বাড়ি থেকে শুরু করতে পারতাম, বাট আমাদের দুপুরে দাওয়াত ছিল হচ্ছে আমার বোনের বাসাতে, বোনের বাসা থেকে দাওয়াত খেয়ে তারপর হচ্ছে ঢাকার ভেতরে উদ্দেশ্যে রওনা দিলাম। আর দাওয়াত ছিল, আত্মীয় স্বজন অনেকে ছিল, তো এখানে গ্রামের ভিতরে তো যদি মোটর ব্লগের সেট আপ নিয়ে বের হই তাহলে সবাই কেমন একটু টাকা বা কি টাইপের নেয় একটু লজ্জা লাগে নিজের কাছে, এই জন্য হচ্ছে মাদ্রাসাতে এসে তারপর হচ্ছে ক্যামেরা সেট করে তারপর হচ্ছে ব্লগটা শুরু করতেছি। যাত্রা পথে হঠাৎ করে একটা ট্যুরের টিমের সঙ্গে দেখা হয়, মাদ্রাসটা ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে ওরা দাঁড়ায় ছিল, তো আমি ফাঁকা বললাম ওদের অনেকের প্রবলেম হচ্ছে সেজন্য হচ্ছে ওরা এখানে দাঁড়ালো, বাট না ও হচ্ছে রেস্ট নিচ্ছিল। ওরা ফিরপুর থেকে আসছে, ওরা যাবে হচ্ছে বাগিঘাটে গেছিল, বাগিঘাটে সাতটার মধ্যে নদী দেখে ধন্যবাদ দেওয়া হচ্ছে টঙ্গী পাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবার যুগ। তো হচ্ছে ওদেরকে আমি জিজ্ঞেস করতেছি এখন, যেহেতু ওরা ছিল না আর ওরা যাবে হচ্ছে ফিরপুর পর্যন্ত, ওদের সঙ্গে আমি চায়ের একটা বই দিব, সেটা হচ্ছে গোপগ্রাম, গোপগ্রামে যে ওদের সঙ্গে পর্যন্ত আসবো। সামনে হচ্ছে দুর্গ্রাম বাস স্ট্যান্ড, এখান থেকে একটু চা খাবো, ওদের সঙ্গে পৌঁছে করবো, শেষ করবো ঢাকা। I can't turn down the noise, tear all the worries out of my mind about who I'm supposed to be. I start to believe I can't get it right. এখান থেকে হচ্ছে 16 কিলোমিটার, 16 কিলো, 16 কিলো, হ্যাঁ, নামাজটা করা দরকার, আশেপাশে মসজিদ, তুমি এখানে মসজিদ পাবা, এখানে গেলে মসজিদ পাবা, আশেপাশে মসজিদ পাবা তোমরা। আশেপাশে মসজিদ আছে, চা খেতে হবে, তুমি নামাজ পড়ে আসো, বেটার হবে। বসো, এদের সঙ্গে চায়ের ব্রেক দিয়ে এখন যাচ্ছে আমরা টুঙ্গিপাড়াতে। টুঙ্গিপাড়াতে ওরা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে আসছে আর আমি যাবো ঢাকাতে, তো ওদের আসা হচ্ছে ফরিদপুরে, ওরা আসছিল ফরিদপুর থেকে সকাল 6টা দিয়ে বাগেরহাট সাতবন্দির মসজিদে গেছিল, খান্দালের মাজার দেখতে গেছিল, তারপর এখান থেকে যাওয়ার পথে ওরা টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি দেখে তারপর হচ্ছে যাবে। তো ওরা রিকোয়েস্ট করলো ভাই চলেন আপনি আমাদের সঙ্গে, দেন আমরা একসঙ্গে
পুকুরে নিয়ে যেতে পারবো। তো চিন্তা করলাম যে একটা সাপোর্ট নিয়ে যাবো, এর সঙ্গে গেলে একটা কোম্পানি হবে, এটাও হবে, আর একটা বাইকের প্রচুর দূরে যাবো। তো গতকাল দেখেছিলাম অনেক ভালো লাগতেছে, অনেক দিনের ইচ্ছা ছিল টুঙ্গি পাড়ায় আসবো, এসে দেখবো। আমি কালকে একবার আসি, আবার আজকে দেখতে আসলাম। আচ্ছা তোমাদের কেমন লাগতেছে? আসলে তো ভালো লাগতেছে, বিশেষ করে আপনার সাথে জয়েন করতে পেরে ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি এটা হচ্ছে মূল সমাধিটার ভিতরে, বাট কোনো অপশন নাই, ভিতরে দেখাইতে পারবো না, ভিতরে ক্যামেরা ইউজ করা পসিবল না। হ্যাঁ, এটাই হচ্ছে মূল সমাধিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরিদপুরে যাওয়ার আগে একটা ব্রেক দিব, ভালো একটা চায়ের দোকান, মোটামুটি একটা চা খাওয়ার একটা ব্রেক দিব ফরিদপুরে আগে, তার এখান থেকে ফরিদপুরের দূরত্ব হচ্ছে 117 কিলো। আমি যেহেতু ঢাকাতে যাব, আমার দূরত্ব হচ্ছে 200+, ফরিদপুর থেকে ঢাকার দূরত্ব মনে হয় 116 কিলো। তারপরে হচ্ছে এখান থেকে 113, আর ওখান থেকে হচ্ছে 116, প্রায় আমাকে 230-235 কিলো যেতে হবে। ফ্লাইওভারটা পার হওয়ার পরে একবারে ফ্লাইওভারের পাশ দিয়ে বাম সাইড দিকে রাস্তা চলে গেছে, যেটা দিয়ে কোনা কোনে শহরে যাওয়া যায়। রাস্তাটা আমি চিনি না, রাস্তাটা একটু ভাঙা চোরা হয়তো সম্মতি নেই, ভালো আছে ওরা বললো আর কি আমাকে। হ্যাঁ, রাস্তাটা ভালো, খারাপ না। এই রাস্তাটা দিয়ে এরকম কোনা কোনে যাওয়া যায়, শর্টকাট, ফার্স্ট টাইম যাচ্ছি। যাতে যাতে কত কিছু সামনে পড়ে, যাও টানো টানো। আমি ক্যামেরা অন করতেছিলাম, ক্যামেরা অফ করা ছিল তো, ক্যামেরা অন করতেছিলাম, টানো। যাও আগে যাও, এ রাস্তা আমি চিনি না, এই রাস্তা আমি চিনি না, তোমরা আগে যাও। কোথায় গিয়ে উঠছে? হ্যাঁ হ্যাঁ, যশোর কোথায় উঠবে? ও আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে ফরিদপুর শহর থেকে আগে একটা রাস্তা এসে বাদে ঢুকছে রাস্তাটা। ও আচ্ছা আচ্ছা, যথেষ্ট ফ্রেন্ডলি, পরিচয় খুব ভালো লাগলো। ওদের ভিতরে হচ্ছে ওরা ছয়জন, ছয়জনের ভিতরে চারজন মুসলমান, দুজন হিন্দু। একটা জিনিস সব থেকে ভালো লাগছে, যেটা ওরা যে চারজন মুসলমান চারজন নামাজ পড়ে, এবং ওরা হচ্ছে SSC 2013 ব্যাচ, মানে ইন্টারমিডিয়েট রাজ্য 2015। শহর ফরিদপুর শহর না, ফরিদপুর বাইপাস বলা যায় বা গোল চত্বর বলা যায়। ভালো হয় না আমাদের, যতবারই যাই সবসময় এটা ক্রস করে চলে যায়। আজকে দাঁড়াবো ওদেরকে বিদায় দেওয়ার জন্য, ওদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আর কি। হ্যালো ভাই,
ডিনার করবেন? না না প্লিজ না 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 ডিনার করা যাবে না। আরে ফুটফুট থেকে ডিনার করবেন তারপর হচ্ছে যাবেন। কয়টা বাজে দেখছো? 9টা বাজতে গেছে। সমস্যা নাই ভাই, আপনারা রিল্যাক্স চলে যেতে পারবেন, ডিনার করে যাবেন। না এটা হয় না। আরে না না এইখানে আপনারা তো ছেড়ে দিলে তো এটাই আমাদের হইতেছে। না না ওদের সঙ্গে এখন রাত্রে খাবার খাইতে হবে। ভাবছিলাম যে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু খুব একটা বাজে সিচুয়েশনের ভিতর পড়ে গেলাম। কি বলবো, কিছু বলার নাই। আচ্ছা না, আমার প্রতি সপ্তাহে আমি বৃহস্পতিবারে যাই তো। আচ্ছা আচ্ছা তোমার নামটা মনে নাই, কষ্ট তোমার দিলাম। আচ্ছা রবীন্দ্র, অফিসের কাজে আসি তাহলে তো সবসময় তোরা আনতে পারবো না। আমি আগে থেকে ফোন না দিয়ে দিতে পারলেও আমি ঘাটে আসা ফোন দিব, আমি ফেরি পার হওয়ার সময় একটা ফোন দিব, সমস্যা নাই। ঠিক আছে ভাই, সাবধানে যাই, আমাদের যাইতে বেশি টাইম লাগবে। হ্যাঁ অবশ্যই। তোমার ব্যাগটা আনো কিসের জন্য? এটাই কষ্ট বেশি। আচ্ছা অনেক ভালো, অনেক মিশুক, না খাওয়া চলবে না। ওর সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আশা করি সামনে ওদের কোনো সাজে একটা ট্যুর দিব, সে বিষয়ে কথা হলো। ওয়েলকাম টু ফেরিঘাটের জ্যাম, প্রচুর জ্যাম। তারপরে হচ্ছে আমরা খাবো। এবারে ঘাট পর্যন্ত যাব, সামনে কাটা দেখতে হবে, কাটা দিয়ে রং সাইড দিয়ে যেতে হবে, না হলে কোনো উপায় হবে না। আমি সামনে থেকে ডান সাইডে যাবো রং সাইড দিয়ে, না হলে এরপরে তো এখন সিঙ্গেল লেন আছে। সামনে হচ্ছে ফেরির ঘাটের টোলের জায়গা, এখান থেকে হচ্ছে ই করতে হবে। সোজা চলে গেছে ঘাটে যাওয়ার জন্য ফেরিগুলা, বাট আমি যাব হচ্ছে ডানে। ডানে রং সাইড বলতে সোজা চলে গেছে, প্রচুর জ্যাম হবে। আর ঘাট থেকে যে গাড়িগুলো উঠতেছে, যে রাস্তা কি মানে ঘাট পার হয়ে এপারে আসার জন্য বের হওয়ার রাস্তা, আমি ওইটা দিয়ে ঢুকছি।
এই কাজ কেউ করে? এই কাজ কেউ করে? আমি তো ওই গাইডি যে এক করছি বাপ, ওই বাবা কিরা করছি বাপ। ঠিক আছে, তুই ঠিক আছে? আলহামদুলিল্লাহ, কোনো প্রকার বড় ধরনের ঝামেলা ছাড়া কারো কোনো ক্ষতি হয় নাই, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলো আল্লাহ। এখানে হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা হলো, ওই লোকটা শরীরে নেশা করছিল, ওই যে ঘরের যে লোকজনের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, উনি ট্রাকের সামনে থেকে হুট করে চলে আসছে সেদিনটা দেখতে পারলাম। আর আমি যখন ব্রেক করি আমার চাকাটা স্কিড করার কারণ হচ্ছে এখানে কিছু পলিথিন ছিল যেটার ভিতরে শাক সবজি কি বলে শাকসবজি টাইপের কিছু পচা ছিল। এটার জন্য হচ্ছে যখন ওই বউ আমার চাকাটা পড়ছে তখন হচ্ছে ওরা স্কিড করছে, এই সময় কোনো ই নাই, কারো কোনো ক্ষতিও হয় নাই। বাট আমার কাছে সব থেকে কষ্টের বিষয় যেটা লাগতেছে যে বয়স্ক লোকটা মুরব্বীটা যারা আমি কিচ্ছু বললাম না, মানে ওইখানে একটু দেখা না করে উনি চলে গেলেন। আল্লাহ, এটা মানুষ সেদিন হন দাও। If there's only one thing you remember from me, child, when you're out on your own, a million miles from home, feeling. বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই হাত পা হইলাম, এমন ভাবে একটা পার্ক করছে ঘাটের থেকে উঠা নামার জন্য, যে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম সেটার জন্য খুব কষ্টকর। এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এমনি কম, লিওন বসলে তো খুবই বাজে অবস্থা, নিচে বাজা যায়। গাড়ির ফুয়েল শেষ পর্যায়ে, গাড়ির ফুয়েল নিতে হবে, আর অনেক রাত হয়ে গেছে, সাদিয়া আরো ঘুম আসতেছে, একটু কেয়ারফুলি বাইক রাইড করতে হবে। তাই ব্লগটা এখানেই শেষ করতে যাচ্ছিলাম। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলে আপলোডকৃত নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা তো বস, তাদেরকে স্যালুট। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে করে আপনাদেরকে নতুন নতুন ব্লগ উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।